আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইংস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স আবেদনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদনে কিভাবে তুমি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের অনলাইন পোর্টাল। এখানে বিভিন্ন নির্দেশনা রয়েছে, নিউ অ্যাপ্লিকান্ট, রেজিস্টার অ্যাপ্লিকান্ট, ইকুইভ্যালেন্ট গাইডলাইন, কমপ্লেইন, অনেকগুলো অপশন রয়েছে। উপরেই দেখতে পাচ্ছ সাধারণ নির্দেশনা, ভর্তি সংক্রান্ত তথ্য, নোটিশ বোর্ড। ভর্তি সংক্রান্ত তথ্যে গেলে আমরা দেখতে পাবো ফি প্রদানের নিয়মাবলী। এখানে ফি প্রদানের নিয়মাবলী বিস্তারিতভাবে দেয়া আছে। রকেটের মাধ্যমে করতে চাইলে কীভাবে করবে বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে কীভাবে তোমরা পেমেন্ট করতে পারবে তার বিস্তারিত এখানে দেয়া আছে। এখন আমরা চলে যাই ভর্তি সংক্রান্ত তথ্যের মধ্যে সাধারণ যোগ্যতা। সাধারণ যোগ্যতায় ক্লিক করলে এখানেও সেই অপশনটি আসবে যে তুমি কোন কোন ইউনিটে আবেদন করতে হলে তোমার সাধারণ যোগ্যতা কী কী দরকার হবে তার বিস্তারিত দেয়া আছে। এখন আমরা চলে যাচ্ছি নিউ অ্যাপ্লিকান্ট রেজিস্টার, তার মানে এখন আবেদন করব। রেজিস্টারে আমরা ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এইচএসসি রোল বোর্ড, এসএসসি রোল বোর্ড, পাসিং ইয়ার দেয়া আছে। আমরা এখন এগুলো পূরণ করে দিব। পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে পার্সোনাল মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর দিতে হবে, যা তোমার নিজের হলেই ভালো হয়। সব সময় নিজের নম্বরটি দেওয়ারই চেষ্টা করবে। দেওয়ার পর এখানে সেন্ড কনফার্মেশন কোডে ক্লিক করবে। সেন্ড কনফার্মেশন কোডে ক্লিক করার পর তোমার মোবাইলে একটি কোড নম্বর চলে আসবে, সেই কোড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি, এরপর ভেরিফাই কোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ চেক ইওর মোবাইল ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তার মানে মোবাইল চেক করতে বলা হয়েছে, যেখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে যাবে। এখন ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করব। মোবাইলে যেই ইউজার আইডি ও পাসওয়ার্ড এসেছে সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অপশনটি দেখাবে পার্সোনাল ইনফরমেশন, এখানে তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নম্বর, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, এই কোটা সব বিস্তারিতভাবে দেওয়া আছে। সব কিছু তথ্য এখানে দিয়ে দিবে। কোশ্চেন ল্যাঙ্গুয়েজে অবশ্যই বাংলায় দিতে চাইলে বাংলায় ক্লিক করবে। তারপর তোমার যদি কোনো কোটা থাকে, এখানে বিভিন্ন ধরনের কোটা রয়েছে, সেই কোটাতে তুমি ক্লিক করবে। বাম দিকে দেখতে পাচ্ছ তোমার এখানে আপলোড ফটো দেওয়া আছে। এখানে অবশ্যই ছবির মাপ 150 কিলোবাইটের বেশি হবে না, ওয়েট এবং হাইট 300x300 পিক্সেলের হতে হবে। এই ছবিটি কীভাবে রিসাইজ করবে তা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা গুগলে যাবে, গুগলে যে পিকচার রিসাইজ দিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর নিচেই দেখতে পাচ্ছ রিসাইজ পিক, এখান থেকে যে কোনো একটি নিতে পারো। আমি নিয়ে নিচ্ছি রিসাইজ পিক। নেওয়ার পর এই পেজটি আসবে, যেখানে যে তোমার কম্পিউটার বা মোবাইলে থাকা ছবিটি এই চুজ ফাইল অপশন থেকে নিয়ে নিবে। এরপর নিউ ওয়েট, নিউ হাইট, এখানে 300x300 পিক্সেলের দেওয়া ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর রিসাইজ ইমেজে ক্লিক করব। দেখতে পাচ্ছ ছবিটি রিসাইজ হয়ে গেছে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর সেটা মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। এরপর আপলোড ফটোতে ক্লিক করার সাথে সাথে এখানে আপলোড হয়ে যাবে। এরপর সেভ প্রোফাইলে ক্লিক করব। যদি এখানে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে রিকোয়েস্ট ফর কারেকশনে ক্লিক করতে পারো। এরপর উপরে দেখতে পাচ্ছ একাডেমিক অপশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসএসসি এবং এইচএসসি সকল তথ্য এখানে দেখাবে, সেটা তোমরা একটু মিলিয়ে নিবে ঠিক আছে কিনা। এরপর অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ ইউনিট, সেখানে তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ সেই ইউনিটগুলোতে তুমি এখানে গোল অপশনটিতে ক্লিক করবে। এখানে দেখাবে তুমি কোনটাতে অ্যাপ্লাই করতে পারবে আর কোনটাতে অ্যাপ্লাই করতে পারবে না। বি ইউনিটে দিয়ে দিলাম, দেখাচ্ছে অ্যাপ্লাই বি ইউনিট, এখানে ক্লিক করলাম। ঠিক একইভাবে বি ওয়ান, সি, ডি, ডি ওয়ান, এই যে কোনো ইউনিটে তুমি আবেদন করতে পারবে। সি ইউনিটে যখন ক্লিক করলাম দেখাচ্ছে অ্যাপ্লাই সি ইউনিট, সেখানে ক্লিক করার পর এখানে একটি বিলার আইডি নম্বর দেখাচ্ছে এবং অ্যামাউন্ট দেখাচ্ছে 850 টাকা, পাশে ডিউ, তার মানে তুমি এখনও পেমেন্ট করোনি। নিচে দেখতে পাচ্ছ প্লিজ কমপ্লিট ইওর পেমেন্ট ইউজিং বিকাশ বা রকেট, প্লিজ রিফ্রেশ ইওর ব্রাউজার আফটার সাকসেসফুল পেমেন্ট। প্রথমেই দেখিয়েছিলাম বিকাশ বা রকেটের মাধ্যমে তুমি যে কোনোটির মাধ্যমে তুমি করতে পারবে সেই পেমেন্টটি। পেমেন্ট করার পর এখানে যদি তুমি রিফ্রেশ করো ব্রাউজারে তখন তোমাকে এটি পেইড দেখাবে। ঠিক একইভাবে যদি ডি ইউনিটে ক্লিক করো, অ্যাপ্লাই ডি ইউনিট, সেখানে ক্লিক করলেও তুমি দেখতে পাবে আলাদা একটি বিলের নম্বর রয়েছে, অ্যামাউন্ট রয়েছে,
ঠিক একইভাবে তুমি বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করে রিফ্রেশ করলেই এখানে তোমার সেই পেমেন্টটি করা হয়ে যাবে। তারপর সেখানে যদি তুমি প্রোফাইলটি লগ আউট করতে চাও, উপরে যে লগ আউট করবে, ঠিক একইভাবে আবার যদি তুমি তোমার অ্যাপ্লিকেশনে লগ ইন করতে চাও রেজিস্টার অ্যাপ্লিকেশনে, সেখানে লগ ইন অপশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে। তারপর লগ ইন করলেই তুমি তোমার অ্যাপ্লিকেশনটি পুনরায় দেখতে পাবে। আর ডান দিকে দেখতে পাচ্ছ কমপ্লেইন, এখানে যদি কোনো তোমার অ্যাপ্লিকেশন করতে যেয়ে কোনো সমস্যা হয় সেই কমপ্লেইন অপশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করবে। দেখতে পাবে তোমার এইচএসসির বোর্ড, এসএসসির রোল নম্বর, বোর্ড পাসিং ইয়ার, মোবাইল নম্বর, এমনকি তোমার যেই কমপ্লেইনে যে অপশনটি সেখানে তোমার কোন ধরনের অপশনটি রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবে, আদার থাকলে আদার অপশনে তুমি লিখে দিবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করবে। প্রথমেই দেখিয়েছিলাম ফি প্রদানের নিয়মাবলী, যেখানে রকেট অ্যাপস থেকে যদি তুমি দিয়ে দাও সেখানে প্রথমে যে তোমাকে মোবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেটে যেতে হবে। এরপর তোমার বিল পে অপশনে সিলেক্ট করতে হবে, সেখানে যে সিইউ অ্যাডমিশনে যে ক্লিক করবে, সিলেক্ট করলে তোমাকে এখানে বিলের আইডি নম্বরটি দিতে হবে। বিলের আইডি নম্বরটি দেওয়ার পর তোমাকে এখানে পিন নম্বরটি সাথে দিতে হবে। পিন নম্বরটি দেওয়ার পর তোমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপর তোমার পেমেন্টটি করা হয়েছে তার নিশ্চয়ন দেখাবে এখানে। এভাবে তুমি বিকাশ বা রকেটের মাধ্যমে তুমি তোমার পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ঘরে বসে কীভাবে নিজে নিজে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিশনের পোর্টালে যেয়ে কীভাবে সহজেই আবেদন করতে পারবে। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।